পৃথিবীর যত সব নামিদামি ব্র্যান্ডের ক্রিম সানস্ক্রিন এবং লোশানে সবচেয়ে বেশি ব্যবহৃত অন্যতম একটি ভেষজ হল থানকুনি পাতা যার বিজ্ঞানসম্মত নাম সেন্টেলা এশিয়াটিকা থানকুনি পাতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট পলিফেনলস বায়োফ্লাফোনাইটস এবং ফাইটোকেমিক্যাল শরীরে কোলাজেনের উৎপাদন ত্বরান্বিত করে দ্রুতগতিতে সেল ড্যামেজ রিপেয়ার করে এবং মেচে তার দাগ ও হাইপার পিগমেন্টেশনের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেয় থানকুনি পাতার মধ্যে থাকা এশিয়াটিক অ্যাসিড এবং মেটক্যাসিক অ্যাসিড সূর্যালোকে থাকা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং স্কিনে মেলানিন রঞ্জকের উৎপাদন হ্রাস করে দুধের মতো ধবধবে ফর্সা ত্বক পেতে সাহায্য করে থানকুনি পাতায় থাকা ক্যারোটিনয়েডস ভিটামিন ই এবং গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণর দাগ দূর করে এবং অল্প বয়সে ত্বক কুচকে যাওয়া সমস্যা প্রতিরোধ করে থানকুনি পাতায় থাকা এশিয়াটিকোসাইড অ্যাসিড এবং অ্যান্টি পিম্পল উপাদান ডার্ক সার্কেল ব্ল্যাক এবং অতিরিক্ত ব্রণ সমস্যা থেকে মুক্তি দেয় থানকুনি পাতার মধ্যে থাকা রক্ত পরিশোধক উপাদান লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তের দোষ দূর করে শরীর থেকে বিষাক্ত পদার্থের অপসারণ ঘটায় যার ফলে দাগহীন ঝকঝকে ফর্সা ত্বক পাওয়া যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে দশটা থানকুনি পাতা রস মিশিয়ে খাবেন এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দশ থেকে বারোটা থানকুনি পাতা শিলনোড়া অথবা হামান ভালোভাবে বেটে নিয়ে কুড়ি মিনিটের জন্য মুখে লাগিয়ে রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন নিয়মিত এই ভেষজ উপাদান ব্যবহার করলে কোনোরকম দামি ক্রিম সানস্ক্রিন অথবা লোসান ছাড়াই দাগমুক্ত ধবধবে ফর্সা ত্বক পাবেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ